আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার কয়েকটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা এই সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই জটিল সংখ্যার এর আগে আমরা বইটি মূল বইয়ের অঙ্কগুলো সমাধান করেছি, আজ আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমে যে সৃজনশীলটি, এটি আমাদের এই রূপন্তি প্রকাশনের এই বইয়েরই সৃজনশীল। দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে পি ইকুয়াল টু, সবাই খেয়াল করো, পি ইকুয়াল টু ফাইভ আই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আই। দেখো ফাইভ আই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আই এবং কিউ ইকুয়াল টু টু মাইনাস থ্রি আই। খতে রয়েছে মডুলাস থ্রি মাইনাস কিউ আই, নির্ণয় করো। খতে রয়েছে পি প্লাস কিউ বার এর আর্গুমেন্ট নির্ণয় করো। গতে এক্স কিউ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এই জটিল মূল দ্বয় ওমেগা এবং ওমেগা স্কোয়ার হলে প্রমাণ করো যে পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু মাইনাস থ্রি রুট থ্রি। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করব। মডুলাস থ্রি মাইনাস কিউ আই নির্ণয় করব। এখানে কিউ দেয়া রয়েছে টু মাইনাস থ্রি আই, তাহলে আমরা এই কিউ এর মানটি এখানে বসিয়ে দিব। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখো থ্রি মাইনাস কিউ আই, এখানে কিউ এর মানটা আমরা বসিয়ে দিলাম টু মাইনাস থ্রি আই ইন্টু আই। এখন যদি আমরা আই দিয়ে গুণ করি তাহলে এটি হবে টু আই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস আসবে, আই এর সাথে আই গুণ করলে হবে আই স্কোয়ার। এরপরে দেখো থ্রি মাইনাস টু আই এবং এই আই স্কোয়ার মান আমরা জানি মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস চলে আসবে। আমরা দেখে নিচ্ছি, তাহলে এখানে মাইনাস থ্রি আর হচ্ছে প্লাস থ্রি চলে যাবে, থাকবে শুধু মডুলাস অর্থাৎ পরম মান এই মাইনাস টু আই। এইখানে আমার তোমরা খেয়াল করে দেখো এখানে জটিল অংশটুকু রয়েছে আই। একটা জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ থাকে, সেটি হচ্ছে যদি আমরা একটি জটিল সংখ্যা কল্পনা করি, আমার কথাগুলো ভালো করে শুনে নাও, এ প্লাস আই বি এ আই বি যদি হয়, এ হচ্ছে তার বাস্তব অংশ এবং বি হচ্ছে তার কাল্পনিক অংশ। এখানে বাস্তব অংশ নেই বিধায় এখানে আমরা জিরো লিখেছি মাইনাস টু আই, তাহলে আমাদের বাস্তব এটি যদি পরম মান মডুলাস বের করতে যায় যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে বাস্তব অংশের যে সহগের বর্গ প্লাস কাল্পনিক অংশের সহগের যে বর্গের যোগফলের সমান, এটিকে বর্গমূল করে দেব। তাহলে জিরো স্কোয়ার আর এই মাইনাস টু হোল স্কোয়ার গুলো ফোর, ফোর কে রুট করলে টু, তাহলে এই অঙ্কটির আমার পরম মান বা মডুলাস আমরা নির্ণয় করে ফেললাম, সেটি অ্যান্সার হচ্ছে টু। এবার আমরা খ অঙ্কটি সমাধান করব। তার আগে প্রশ্নটি আরেকবার দেখে নিচ্ছি। কিউ প্লাস কিউ বার এর আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে কিউ বার এর আর্গুমেন্ট এবং কিউ প্লাস আমরা তাহলে এখানে কিউ প্লাস কিউ বার, আচ্ছা কিউ দেখো আমরা কিউ এর পি এর মানটি বসিয়ে দিয়েছি পি আই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আই, আর এটি হচ্ছে থ্রি টু প্লাস থ্রি আই। এবার আমরা উভয় পক্ষে একটু লসাগু করে নিব। লসাগু করে নিলে দেখো
टू आई प्लस थ्री आई एर साथे आमरा वन प्लस आई गुण हो जाए माल्टीप्लाई हो जाए गुण कर तुम्हारा भालो करे ख्याल करे देखो তাহলে এই 2 প্লাস 3 আই লসাগু করার পরে এটা আমরা গুণ করব 2 দিয়ে 1 তাহলে 2 এবং 2 দিয়ে আই কে গুণ করলে 2 আই এইভাবে 3 আই দিয়ে 1 কে গুণ করলো 3 আই এরপর খেয়াল করে দেখো 3 আই এর সাথেও আই এটির সাথে আমরা যদি আই গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি সেটি হচ্ছে 3 আই স্কয়ার আমরা আবার জানি আই স্কয়ার এর মান হচ্ছে -1 সে বসিয়ে দিব देखी 2i আর 3i যোগ করলে হবে 5i তাহলে সামনে রয়েছে 5i এই 5i যোগ করলে 10 হয়ে যাবে আর এখানে রয়েছে -1 আমরা পরবর্তী পেজে যাচ্ছি আচ্ছা দেখো এখানে আমরা ওই 2i 3i যোগ করে 10i পেলাম আর এখানে হচ্ছে -1 আর +2 তো -1 আর -3 হচ্ছে -4 এর সাথে +2 যোগ করলে আরো প্লাস এর মানে তো মাইনাস হয়ে যাবে থাকবে -2 এবার আমরা 1 প্লাস i এবার উভয় পক্ষকে এই 1 মাইনাস i এর বিপরীত দিয়ে অনুবন্ধী দিয়ে আমরা এর কি উভয় পক্ষকে লব এবং হরকে গুণ করব তোমরা ইচ্ছা করলে এখানে একটা সাইড নোট দিতে পারো তোমরা অবশ্যই এখানে একটা সাইড নোট দিয়ে দিও সাইড নোটটা দিবে লব ও হরকে 1 খেয়াল করে দেখো লব ও হরকে 1 মাইনাস আই দ্বারা গুণ করো তাহলে আমরা নিচে দেখো যে সংখ্যাটি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটি ব্যবহার হবে 1 মাইনাস আই স্কয়ার আর উপরে আমরা এই -2 প্লাস 10i এটি দিয়ে এই অংশটিকে মাল্টিপ্লাই করব তাহলে -2 দিয়ে এই 1 কে যদি গুণ করি -2 এরপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 2i এবার 10i এর সাথে 1 গুণ হয়ে যাবে 10i এবং 10i এর সাথে আবার -i গুণ করলে হবে -10i স্কয়ার এই -10i স্কয়ার এখানে তারপর এখানে আমরা i স্কয়ার মান হচ্ছে -1 মাইনাস মাইনাস এটি প্লাস হয়ে যাবে তারপরে 10 এর সাথে যোগ করলে 12i -2 আর হচ্ছে আমার এখানে +10 হয়ে গেল 8 তাহলে 8 প্লাস 12i ডিভাইডেড 2 আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে 4 প্লাস 6i এখন আমাদেরকে যে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে আর্গুমেন্টের আমরা সূত্র জানি 10 ইনভার্স y বাই x আর তাহলে এখানে আমরা যদি এটিকে একটি জটিল সংখ্যা এটি সংখ্যা যদি তুলনা করি তাহলে একটি জটিল সংখ্যা যদি x প্লাস i y হয় তাহলে এর সাথে যদি আমরা এটিকে কম্পেয়ার বা তুলনা করি তাহলে এখানে x এর জায়গায় রয়েছে 4 এবং y এর জায়গায় রয়েছে 6 তাহলে সেই ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 6 বলতে পারি এবার আর্গুমেন্টের সূত্রটি লিখব 10 ইনভার্স y বাই x এখানে y এর মান হচ্ছে 6 এবং x এর মান হচ্ছে 4 তাহলে আমরা যদি একটু কাটাকাটি করে নেই ছোট করে নেই তাহলে 3/2 পাচ্ছি তাহলে
যেহেতু 10 ইনভার্স 2 বাই 3 এটার কোনো মান নেই, তাহলে এটি হবে আমাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কোণ। তাহলে 10 ইনভার্স 3 বাই 2 হচ্ছে আমাদের এই সৃজনশীলের ক্ষয়ের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী এবার গ প্রশ্নটি সমাধান করব। তোমরা দেখে নাও, এক্স কিউব ইকুয়াল টু 1 হলে এক্স কিউব ইকুয়াল টু ঘনমূল। আমরা জানি এই ঘনমূল চিহ্নটি, আমরা ঘনমূলের যে একক রয়েছে, তিনটি একক রয়েছে ঘনমূলের, দুইটি মান, একটি হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার, এবং আরো একটি হচ্ছে ওমেগা কিউব। এখানে আমরা ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান দিয়ে ব্যবহার করে নিব। এক্স এর এই জটিল মানগুলো দেখো, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড 2। ঠিক একই অনুরূপ এখানে শুধু প্লাস এর পরিবর্তে মাইনাস হবে, দেখো একই সংখ্যা এখানে শুধু মাইনাস হবে। তাহলে তোমাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হবে। অনেক সময় তোমরা খেয়াল করবে এই ওমেগার যে রুট 3 নিচে যে মাইনাসটি দেখছো, এখানে একটি -1 রয়েছে, এই -1 এর পরিবর্তে অনেক সময় শুধু 3i লেখা হয়, রুট ওভার 3i, আইটা হবে বাইরে, কারণ আমরা জানি -1 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার। এরপরে আমরা যে ওমেগার যে আমাদের যে অংশটি দেওয়া ছিল প্রমাণের জন্য, সেটি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে আমরা পি এর মান এবং কিউ এর মান দুটি আমরা বসিয়ে দিচ্ছি। মান বসানোর পরে দেখো আমরা এই যে ভগ্নাংশটিকে 1 প্লাস আই, এটিকে এই নিচের যে হরের অংশটি এটি ভ্যানিশ করার জন্য আমরা তার বিপরীত 1 - i দিয়ে গুণ করব। লব এবং হরকে গুণ করার পরে দেখো পূর্বের মতোই আমাদের এইখানে 5i দিয়ে গুণ করব এবং -i স্কোয়ার, তারপরে আসবে -1 দিয়ে 1 এবং মাইনাসে প্লাস i। এরপর আমরা আই স্কোয়ার মান জানি -1, সেই মানটি আমরা বসিয়ে দিব -1। আই স্কোয়ার মানটি বসিয়ে দিলাম -1, তাহলে 5i - 5 প্লাস 1 প্লাস -1 প্লাস i, এবং নিচে রয়েছে এই স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র অনুযায়ী 1, আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে +1 হতো, নিচে আসলো আমাদের 2। এখন উপরে আমরা যোগ করছি 6i, আর এখানে হচ্ছে 4 প্লাস 4 ইন্টু 6i, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 প্লাস 2i ওমেগা, আর হচ্ছে 2 - 3i ওমেগা স্কোয়ার। এবার আমরা ওমেগা দিয়ে গুণ করে দিলাম, গুণ করার পরে দেখো 2 ওমেগা, আর এখানে 2 ওমেগা স্কোয়ার, আর 3 ওমেগা i - 3 ওমেগা স্কোয়ার i। তাহলে এখান থেকে যদি আমরা প্রথম থেকে প্রথম অংশটি তোমরা একটু খেয়াল করে দেখো, এই প্রথম অংশটি থেকে যদি আমরা একটা 2 কমন নেই, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এবং দ্বিতীয় অংশটি থেকে যদি 3i কমন নেই, তাহলে দেখো এখানে হবে ওমেগা - ওমেগা স্কোয়ার। এখন যেহেতু একক ঘনমূলের আমরা মান অনুযায়ী আমরা মানটি বসিয়ে দিচ্ছি, খেয়াল করো একক ঘনমূলের এখানে মান হচ্ছে ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3 - i/2, আর ওমেগা স্কোয়ার মান হচ্ছে 1 - √i
root over minus 3 divided to 2. তাহলে আমরা এই নিচের অংশটিকে একটু লসাগু করে ফেলবো, আর আর আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 সরি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই অনুসারে তন্ত্রটি আমরা জানি, সেখানে এটি ব্যবহার করব। তাহলে তোমরা দেখে নাও, এখানে আমরা কি উপরে যে ব্রেকেটটি তুলে দিয়েছি এই অংশটিকে আমরা উপরে লসাগু করে নিয়েছি, 1 প্লাস রুট ওভার 3i এবং মাইনাস প্লাস 1, এই প্লাস 1 আর মাইনাস 1 চলে গেল, আমাদের থাকলো রুট ওভার মাইনাস 3 এবং রুট ওভার মাইনাস 3 যোগ করলে হবে 2 রুট ওভার মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা 2 আর 2 কেটে দিতে পারি, তারপরে এই 2 মাইনাস রুট 3 আই সাথে যদি আমরা এই মাইনাস রুট 3 আই গুণ করি তাহলে 3 আই রুট ওভার, এখানে তোমাদের আগেই বলেছিলাম এই মাইনাস 1 এর পরিবর্তে আমরা আই লিখতে পারি, কারণ মাইনাস 1 এর মান হচ্ছে আই স্কোয়ার। সেই ক্ষেত্রে দেখো এখানে মাইনাস 2 তারপরে আই আর আই গুণ করলে হবে আই স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 রুট 3 আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 বসিয়ে দাও, দেখো মাইনাস 2 মাইনাস 3 রুট 3, অর্থাৎ আমাদের এই গ নাম্বার অঙ্কটিও প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটি আমি হোমওয়ার্ক সৃজনশীল দিচ্ছি, সেই সৃজনশীলটি অবশ্যই তোমরা করে সমাধান করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, তোমরা সৃজনশীলটি লিখে নাও। তোমরা লিখে নাও, আমি এটি মৌখিক ভাবে তোমাদেরকে আর একটু বুঝিয়ে দিব। অঙ্কটি পূর্বের মতোই দেখো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও, তারপরে অঙ্কটি লিখে নিও, তোমরা এটি এই ভিডিওটি পজ করে এই কোশ্চেন গুলো লিখে নিবে, হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। দেখো এখানে দাঁড়াও, তোমাদের এখানে আমি এটি লিখে দিচ্ছি, এটি হোমওয়ার্ক থাকলো। এখানে x ইকুয়াল টু আই এ প্লাস আই, এটি একটি জটিল সংখ্যা এবং b এর মান দেয়া রয়েছে 729, এই সংখ্যা এই x কে আর ক নাম্বারে রয়েছে 3 প্লাস আই কে পোলার আকারে প্রকাশন করা, পোলার আকারে প্রকাশ করতে হলে আমাকে এখানে পোলার ফর্মে নিয়ে যেতে হবে, ইকুয়েশনে নিয়ে যেতে হবে, তারপরে খ নাম্বারটি a ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমার খেয়াল করে দেখো, a ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এটি হবে 3 প্লাস আই, আর এখানে x এর মান রয়েছে x টু দি পাওয়ার হাইস্ট মান রয়েছে x টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে x এর মান গুলো বের করে নিয়ে এখানে বসিয়ে দিব, তারপরে আমরা এই পুরো রাশিটির মান নির্ণয় করতে পারবো। আর এখানে b ইকুয়াল টু রয়েছে 729, তাহলে এখানে b এর পরিবর্তে 729 লিখবো, এবং এই মাইনাস এই রুট ওভার 1 এর জন্য মাইনাস 1 এর জন্য একটা তাহলে এই রুট ওভার মাইনাস b পাওয়ার 6, এখান থেকে আমরা 729 কে আমাদের হবে, আমাদের এই সংখ্যাটি হবে এরকম, তোমরা দেখে নাও 7 তারপরে 2 9 তারপর এই রুটের বাইরে হবে আই, যে আই এর মানটি আমরা মাইনাস 1 ইকুয়াল টু বসাবো সেটি, এরপর তোমরা ফর্মুলা ব্যবহার করে বর্গমূল আমরা যেভাবে করেছি সেই বর্গমূলের নিয়মে তোমরা এটিকে সমাধান করে ফেলতে পারবে, অথবা তোমরা এটিকে এক্স ধরে এটিও সমাধান করতে পারবে, কিন্তু এক্স ধরে করলে আমাদের অঙ্কটি অনেক লেন্দি প্রসেসে হবে।
তাই আশা করি তোমরা সবাই অঙ্কটি সমাধান করে তোমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই। পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো কয়েকটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।